সুধী দর্শক মণ্ডলী, প্রতিদিন প্রভাতে নবসূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় আমাদের নূতনভাবে পথ চলা, আর তারই সাথে সঙ্গতি রেখেই আমরা সম্মুখীন হই নূতন নূতন জিজ্ঞাসার, অজানাকে জানার তৃষ্ণা মানুষের সহজাত বৃত্তি। আর জানার সঠিক মাধ্যম হল বেদ, পুরাণ ও ধর্মগ্রন্থসমূহ। তাই তো আমরা শাস্ত্রে দেখতে পাই, বিচার করিবা মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিশেষ করে ধর্মপ্রবণ ব্যক্তিগণ যারা, তাদের জন্য শাস্ত্রবাক্য একান্ত অপরিহার্য। তাই প্রতিদিন এরকম কিছু কিছু প্রশ্ন নিয়ে হাজির হই আপনাদের সামনে। আমি রথীন দাস গোস্বামী। আমার আজকের প্রশ্নগুলি, ধর্ম বড় না কর্ম বড়? এরপরের প্রশ্ন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এখানে ধর্ম কথাটির বৈদিক ব্যাখ্যা কি? আমার পরের প্রশ্ন, কৃষ্ণ ভক্তি না করে দান পুণ্যকর্ম ও তীর্থভ্রমণের দ্বারা সদ্গতি হবে কি? চতুর্থ প্রশ্ন, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, এ কথার অর্থ কি? পঞ্চম প্রশ্ন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীবে দয়া পরম ধর্ম বলতে কি বোঝায়? আমার সর্বশেষ প্রশ্ন, ব্রহ্ম উপাসনা সনাতন ধর্ম কি না? আসুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন, ধর্ম বড় না কর্ম বড়? প্রকৃত ধর্ম হলো ভগবানকে ভালোবাসা, ভগবানের দেওয়া নিয়ম নীতিগুলির দ্বারা পরিচালিত হওয়া। ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হলো স্বয়ং ভগবানের দ্বারা প্রণীত নিয়ম কানুন সমূহ। আর কর্ম বলতে কোনো কিছু করাকে বোঝায়, কিন্তু যে কোনো কর্ম করা উচিত নয়, একমাত্র ধর্ম অনুমোদিত কর্মই করণীয়। ধর্ম ছাড়া কর্ম কুকর্ম, কর্ম ছাড়া ধর্ম সম্পূর্ণ ভিত্তিহীন। ধর্মশাস্ত্র একমাত্র মানুষদের জন্যই রচিত, পশু পাখিদের জন্য নয়। তাই মানুষকে ধর্মবিহিত কর্ম করে চলতে হয়। কি কর্ম করতে হবে, কি কর্ম বর্জন করতে হবে, সেই সম্বন্ধে শ্রীমৎ ভগবদ্ গীতায় নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। শ্রীহরির প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, অন্যথায় সেই সমস্ত কর্মই জীবকে দুঃখময় জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কুন্তিপুত্র অর্জুন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণভক্তির পথে পরিচালিত করে না, তা পাপ কর্ম, এবং যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না, তা ভ্রান্ত অসম্পূর্ণ। যদি কৃষ্ণ ভাবনামৃতের অভাব হয়, তাহলে বুঝতে হবে যে সেই কর্ম এবং সেই বিদ্যা সম্পূর্ণরূপে নিরর্থক। আমার দ্বিতীয় প্রশ্ন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এখানে ধর্ম কথাটির বৈদিক ব্যাখ্যা কি? ধর্ম হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া আইন। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, মানুষ যখন ভগবত প্রণীত বিধিনিষেধ অগ্রাহ্য করে,
কিংবা ভগবত নির্দেশকে বিকৃত করে নাস্তিক পাষণ্ডী দুরাচারী হয়ে যায়, তখন সেই দুষ্কৃতকারীদের দমন এবং ভক্তদের রক্ষা করবার জন্য ভগবান আবির্ভূত হন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি সম্প্রদায় তাদের ভগবত প্রতিনিধিদের উপেক্ষা করে নিজ নিজ মন গড়া পন্থাকে মহাজন নির্দেশিত কিংবা ভগবত নির্দেশিত ধর্ম বলে মনে করছে, যদিও তা নিছক অধর্ম ছাড়া আর অন্য কিছুই নয়। এই সমস্ত সম্প্রদায় তাদের ধর্মশাস্ত্রকে বিকৃত করে ফেলেছে। তারা সবাই ধর্মানুষ্ঠানের নামে অধর্ম আচরণ করছে। কয়েকটি মাত্র উদাহরণ দিলে সহজেই তা বোঝা যায়। যেমন মহাভারত হিন্দুদের ধর্মশাস্ত্র বলে পরিচিত, তাতে বলা হয়েছে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা অনুশীলনী যথার্থ ধর্ম, যে চ বেদ বীদ বিপ্রা যে চ আধ্যাত্ম বীদ জনহা তে বদন্তি মহাত্মানং কৃষ্ণং ধর্মং সনাতনম। যিনি সঠিকভাবে বেদ অধ্যয়ন করেছেন তিনি প্রকৃত বিপ্র অথবা বেদজ্ঞ, যিনি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে যথার্থই অবগত তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করাকেই জীবের সনাতন ধর্ম বলে বর্ণনা করেন। অথচ পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে আধুনিক হিন্দু জাতির তথাকথিত পণ্ডিত মানুষেরা নূতন করে মূর্খের মতো বলতে শিখেছে মানুষই ভগবান, জীবই ঈশ্বর। কোরআন মুসলমানদের পবিত্র ধর্মশাস্ত্র বলে পরিচিত, তাতে বলা হয়েছে এদের মাংস এবং এদের রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তোমার ভক্তি তার কাছে পৌঁছায়। সূরা নাম্বার 22। ভগবদ গীতাতেও বলা হয়েছে ফলং তোয়ং, অথচ নারকীয় গতি লাভের জন্য মুসলমানেরা পশু মাংস বিশেষত গোমাংসকে প্রিয় খাদ্যরূপে গ্রহণ করেছে। বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মশাস্ত্র বলে পরিচিত, তাতে বলা হয়েছে কাউকে হত্যা করিও না, জুডাস 20। কিন্তু খ্রিস্টানদের বড় বড় কসাইখানা খুলে তারা সারা বিশ্বের মধ্যে সর্বাধিক গোহত্যা করছে। তাদের শাস্ত্রেই বলা হয়েছে যখন তুমি আমার প্রীতির উদ্দেশ্য বিনা ভিন্ন প্রার্থনা করো তখন আমি কর্ণপাতই করি না, যেহেতু তোমার হাত রক্তে রঞ্জিত। ঈশা 1:15। অথচ খ্রিস্টানেরা সপ্তাহের মধ্যে প্রচুর পশু হত্যাদি পাপকর্ম করার পর শেষে রবিবার দিন গির্জায় গিয়ে ক্ষমা প্রার্থনা করে, পুনরায় সোমবার থেকে শনিবার পর্যন্ত আবার পাপকর্ম করে চলে। এই রকম তাদের জঘন্য স্বভাব। এইভাবে দেখা যায় মানুষেরা ধর্মশাস্ত্র উপেক্ষা করে মন গড়া পন্থায় চলছে। প্রকৃতপক্ষে অধিকাংশ মানুষই অধর্ম অনুষ্ঠান করছে। তাই এইভাবে ধর্মের গ্লানির জন্য কলিযুগে শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। অত্যন্ত অধপতিত বদ্ধ জীবদের প্রকৃত ধর্ম শিক্ষা দিতে তিনি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হলেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যারা এই যুগে সুমেধা সম্পন্ন তারাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম সংকীর্তন যজ্ঞে আত্মনিয়োগ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের সমস্ত জীবের জন্য হরিনাম সংকীর্তন মাধ্যমে সচ্চিদানন্দময় ভগবত ধামে উন্নীত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিশ্বজয়ী ধর্মশাস্ত্র শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন আমাদের সদা সর্বদা কৃষ্ণ কীর্তন করতে। সততং কীর্তয়ন্ত মাং, জগতের মানব জাতির পরম ধর্মই হল ভগবানের দিব্য নাম কীর্তন করা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এতো বাণীব লোকে অস্মিন পুংসাং ধর্ম পরহ স্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। দিব্য নাম কীর্তন দ্বারা পরমেশ্বর ভগবানে যে ভক্তিযোগ তাই মানব সমাজে জীবের পরম ধর্ম। অনেকে মনে করতে পারে মহাপ্রভু অপ্রকট হয়েছেন, কিন্তু এখনও ধর্মের গ্লানি রয়েছে, এখন তবে কেন ভগবান অবতীর্ণ হচ্ছেন না? এর উত্তর হল
ভগবান এখনো নাম রূপে জগতে বিরাজমান। ভগবান ও ভগবানের নামের মধ্যে কোনো ভেদ নেই। শাস্ত্রে বলা হয়েছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। তাই জাতি বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সারা বিশ্বের মানুষ আজ কৃষ্ণ নাম সংকীর্তনে উদ্বুদ্ধ হয়ে সমস্ত কলির কলুষিত আড্ডা তথা পাপ কর্ম পরিত্যাগ করে পবিত্র জীবন যাপন করতে শুরু করেছে, এবং শাস্ত্র অনুমোদিত সেই হরিনাম সংকীর্তনই জীবনের পরম শান্তি ও আনন্দ লাভ করার যথার্থ উপায় বলে তারা সুদৃঢ়ভাবে উপলব্ধি করতে পেরেছে। আমার পরের প্রশ্ন, কৃষ্ণ ভক্তি না করে দান পুণ্যকর্ম তীর্থভ্রমণে সদ্গতি হবে কি না? শ্রী ব্রহ্মা তার পুত্র সনত কুমারকে শিক্ষা দিচ্ছেন, শ্রীকৃষ্ণ বিমুখং মূঢ়ং দ্বিজমেব নরাধমম তীর্থং দানং তপঃ পুণ্যং ব্রতং নৈব পুনাতীতম। ব্রাহ্মণ হলেও যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিমুখ, সেই মূঢ় নরাধম তীর্থ পর্যটন দান তপস্যা পুণ্যকর্ম ব্রত পালন করে কখনোই পবিত্র হতে পারে না। সুতরাং তার সদ্গতি নেই, জড় জাগতিক সুখ সুবিধা লাভের অধিকারী হবে মাত্র। আমার পরের প্রশ্ন ছিল, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, এ কথার অর্থ কি? সৃষ্টির প্রধান দেবতা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, ধ্বংসকর্তা মহেশ্বর অবশ্যই গুরু, তারা জগতে ধর্ম প্রচার করেন। সনাতন পুরুষ শ্রী বিষ্ণু থেকে যে ধর্ম মানব সমাজে প্রচারিত হয়েছে সেই ধর্মকে বৈষ্ণব ধর্ম বলে। শ্রী বিষ্ণু সর্বপ্রথমে ব্রহ্মা লক্ষ্মী শিব ও চতুষ্কুমারকে ধর্মজ্ঞান উপদেশ করেন, তারা সেই ধর্মতত্ত্ব যথাক্রমে মাধ্যাচার্য রামানুজাচার্য বিষ্ণু স্বামী ও নিম্বার্কাচার্যের মাধ্যমে বিশ্বে প্রচার করেন। এভাবে তারা সবাই বৈষ্ণব জগতের গুরু। তাদেরই পরম্পরা ধারায় যারা বৈষ্ণব ধর্ম আচার ও প্রচার করবেন তারাই গুরু হওয়ার উপযুক্ত হবেন। সেক্ষেত্রে গুরুদেব আদিগুরুর প্রতিনিধিত্ব করেন। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শিক্ষা বা উপদেশ এবং তার প্রতিনিধি স্বরূপ পরম্পরার গুরুদেবের শিক্ষা বা উপদেশের কোনো পার্থক্য থাকে না। যে কোনো বদ্ধজীবের পক্ষে ভগবানের সঙ্গে যোগ সাধনের পরম উপায় হচ্ছে গুরুপাদ পদ্ম। তাই গুরুদেবই সাক্ষাৎ ভগবান জ্ঞানে নিত্য আরাধ্য। গুরুদেবের কৃপা বলে কেউ ভগবানকে উপলব্ধি করতে পারে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গুরু পরম্পরার ধারায় দিব্য জ্ঞান এই জগতের জীব লাভ করে থাকে। অর্থাৎ গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই পূজনীয়, কিন্তু গুরুদেবই ব্রহ্মা বিষ্ণু বা পার্বতীপতি শিব নন। আমার পরের প্রশ্ন ছিল, জীবে দয়া পরম ধর্ম বলতে কি বোঝায়? বদ্ধ জীবদের প্রতি তিন প্রকারের দয়া করার কথা বলা হয়েছে, দেহ সম্বন্ধীয় দয়া, মন সম্বন্ধীয় দয়া এবং আত্মা সম্বন্ধীয় দয়া। স্থূল দেহ সম্বন্ধীয় দয়া বলতে বোঝায় ক্ষুধার্ত জীবকে খাদ্য দান, পীড়িত জীবকে ঔষধ দান, তৃষ্ণার্ত জীবকে জল দান, শীত পীড়িত জীবকে আচ্ছাদন দান ইত্যাদি। মন সম্বন্ধীয় দয়া বলতে বোঝায় বিদ্যাদান, বুদ্ধিদান ইত্যাদি। এবং আত্মা সম্বন্ধীয় দয়াই সর্বশ্রেষ্ঠ, জীবদেরকে কৃষ্ণ ভক্তি দিয়ে সংসার ক্লেশ থেকে উদ্ধার করার জন্য যত্ন নেওয়াই জীবাত্মার প্রতি মহান দয়া। কর্মকাণ্ডীয় ব্যক্তিরা জীবের নিত্যমঙ্গল সম্বন্ধে ততদূর অন্বেষণ করেন না, তাই তারা দেহ সম্বন্ধিনী দয়াকেই বড়ই শুভ বলে মনে করেন। জ্ঞানকাণ্ডীয় ব্যক্তিরা মন সম্বন্ধিনী দয়াকেই অধিক আদর করেন। শুদ্ধ ভক্তরা ভক্তির প্রচার দ্বারা জীবের নিত্যমঙ্গল সাধনের জন্য যত্ন করেন।
দুঃখময় জড় জগৎ থেকে সচ্চিদানন্দময় পরম ধামে পৌঁছাবার সুযোগ করে দেওয়াই জীবের প্রতি সর্বশ্রেষ্ঠ দয়া। আমার সর্বশেষ প্রশ্ন ছিল, ব্রহ্মের উপাসনা করা কি সনাতন ধর্ম? অনেকেই বলেন যে ভগবান নিরাকার নির্বিশেষ ব্রহ্ম, তাই তারা সেই নিরাকার জ্যোতিস্বরূপ ব্রহ্মের ধ্যান করেন। সেটি গীতা ভাগবত নির্দিষ্ট, সনাতন ধর্মের আদৌ অনুশীলন নয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি নিরাকার বা নির্বিশেষ নন, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ তার নিত্য সনাতন চিন্ময় আনন্দময় আকার বৈশিষ্ট্য রয়েছে। আর সনাতন ধর্ম হচ্ছে সেই সনাতন পুরুষের প্রীতিসেবায় যুক্ত হওয়া। শ্রীকৃষ্ণের সেবা করাই জীবের সনাতন ধর্ম, নিরাকার নির্বিশেষ শূন্যের ধ্যান করা জীবের সনাতন ধর্ম নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। গীতা ভাগবত প্রমুখ শাস্ত্রের সার কথা হচ্ছে কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ চেতনায় থাকা, ব্রহ্মের ধ্যানের কথা বলা হচ্ছে না। আজ এ পর্যন্ত, সবাই মিলে বলুন রাধা রাধা।